আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের সাজেশন দেব, সেটা হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা পরীক্ষাটা অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ বলবো, কারণ কি ইসলাম শিক্ষাটা আমাদের কাছে একটু শুনলে একটু সহজ টাইপের মনে হয় যে সহজ কিছু, কিন্তু বিষয়টা কিন্তু এতটা সহজ না। পুরো 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, 30টা এমসিকিউর অ্যান্সার করতে হবে, টোটালি 100 মার্ক তোমাকে নিজে অ্যান্সার করে পরীক্ষা দিতে হবে। না আছে কোনো ব্যবহারিক, না আছে শুধুমাত্র এমসিকিউ, না আছে শুধুমাত্র সিকিউ, টোটালি 100 মার্কের অ্যান্সার করে তারপর ওইখান থেকে তুমি হয়তোবা পাশ করবে, হয়তোবা A+ পাবে, হয়তোবা তুমি 90-95 নাম্বার পাবে, কিন্তু পুরোটার জন্য তোমাকে কষ্ট করতে হবে। এবং শুধু কষ্ট করলেই চলবে না, আমরা হয়তোবা বোর্ডে আমাদের চ্যাপ্টারগুলো দেখে আমরা একটু আনন্দিত হচ্ছি যে আমাদের মাত্র 5টা চ্যাপ্টার আছে, পড়া খুব ইজি হবে। 5টা চ্যাপ্টার দেখলে ইজি হবে না, এই 5টা চ্যাপ্টার মিলে একটা বই তৈরি হয়েছে। তার মানে এক একটা চ্যাপ্টার কতটা বড় একটু কল্পনা করে দেখো। আমাদের মাঝখানে যে একটা অধ্যায় আছে সেটা হচ্ছে শরীয়তের উৎস। এই অধ্যায়ে অনেকগুলো সূরা আছে, হাদিসের কথা আছে, এগুলো কিন্তু মনে রাখা একটু টাফ, অনেক শিক্ষার্থীর কাছে এগুলো প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়াও আমাদের লাস্টে যে আখলাক এবং আদর্শ জীবন চরিত্র যে অধ্যায় দুইটা আছে, এই অধ্যায় দুইটাও কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কি বড় সড় অধ্যায়। এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় টোটাল প্রশ্ন আসবে হচ্ছে 11 সেট, যার ভিতর থেকে আমাদের বেছে বুঝে 7 সেট প্রশ্ন লিখতে হবে। কিন্তু এখানে অধ্যায় আছে হচ্ছে মোট 5টা, তার মানে কি 5টা অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। তবে যেহেতু অধ্যায়গুলো প্রচুর পরিমাণে বড় এবং আমাদের 10-11 সেট প্রশ্নের অ্যান্সারই করতে হবে না, সেহেতু আমাদের সবগুলো অধ্যায়ও পড়তে হবে না। অর্থাৎ এখান থেকে যদি বেছে বুঝে তুমি 3টা অধ্যায় পড়ে যেতে পারো, তারপরে তোমার প্রশ্ন কমন থাকবে, 7 সেট প্রশ্নের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। তার কারণ কি, ছোট্ট একটা কারণ, সেটা হচ্ছে আকাইদ ও নৈতিক শিক্ষার যে অধ্যায়টা, তুমি ধরো যেহেতু 5টা অধ্যায়, এখান থেকে দুই সেট প্রশ্ন আসবে, আখলাক থেকে 2 সেট প্রশ্ন আসবে, আদর্শ জীবন চরিত্র থেকে 2 সেট প্রশ্ন আসবে। অর্থাৎ আমাদের এখানে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা আমাদের প্রশ্ন কয়টা হলো, 10টা প্রশ্ন হলো, বেঁচে আছে কয়টা, 1টা। এই 1টা প্রশ্ন এখন এই অধ্যায়গুলোর যে কোনো 1টা অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন হবে, তাহলে আমাদের টোটাল প্রশ্ন হলো 11 সেট। এখন বাড়তি 1টা সেট প্রশ্ন কোন অধ্যায়গুলো থেকে হবে, আমাদের এই টোটাল বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সড়ো কোয়ালিটি যে অধ্যায়গুলো যেখান থেকে 3 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আখলাক। এখান থেকে 1 সেট প্রশ্ন বাড়তি আসার সম্ভাবনা আছে, এবং আদর্শ জীবন চরিত্র, এখান থেকে 1 সেট বাড়তি আসার সম্ভাবনা আছে, হয় আখলাক থেকে 3টা আসবে, নয়তো আদর্শ জীবন চরিত্র থেকে 3টা আসবে। তার মানে কি, এই 2টা অধ্যায়ের সাথে যে কোনো 1টা অধ্যায় যদি ইনক্লুড করে পড়ে যেতে পারো, সেক্ষেত্রে 7 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে। এবং প্রথম যে চ্যাপ্টারটা আকায়দ ও নৈতিক শিক্ষা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেহেতু প্রথম চ্যাপ্টার এবং এখান থেকে 2 সেট প্রশ্ন আসার সম্ভাবনা আছে। প্রত্যেকটা শিক্ষার্থী আকায়দ ও নৈতিক শিক্ষার চ্যাপ্টারটা একটু কষ্ট করে ভালো মতো পড়ে যাবে, এবং এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে প্রচুর পরিমাণে। আকায়দ ও নৈতিক শিক্ষা চ্যাপ্টারটা সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত, শরীয়তের উৎস, এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করি যে শরীয়তের উৎস অধ্যায়ে অনেকগুলো সূরা আছে, সেই সাথে অনেকগুলো হাদিস আছে। এখন অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে সূরা এবং হাদিসগুলো মনে রাখা একটু প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়, তারা এগুলো কমপ্লিট করতে চায় না। পরবর্তীতে দেখা যায় যে পরীক্ষাতে প্রশ্ন কমন আসে না, বা পরীক্ষার প্রশ্ন কমন আসলেও আমরা ওইভাবে লিখতে পারি না, কারণ ওই সম্পর্কে আমাদের ধারণা একটু কম। তোমাদের জন্য শরীয়তের উৎস চ্যাপ্টারটা তোমরা যদি কেউ মনে করো যে না আমি এটা বাদ দিতে চাই, আমি এটা পড়তে চাই না, এটা বাদ দিব কারণ এখানে অনেক সূরা আছে, অনেক হাদিসের কথা আছে, এগুলো আমার দ্বারা পড়া সম্ভব না এবং অ্যান্সার করাও সম্ভব না, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বলে রাখি, তোমরা নিশ্চয়ই একটা বিষয় জানো যে আমরা যদি বাংলাতে কোনো একটা সৃজনশীল প্রশ্ন লিখতে চাই, তাহলে 1 সেট প্রশ্ন লিখে 10-এ 10 তোলা খুব টাফ হয়ে যায়। সেখানে এই সৃজনশীল লেখার চাইতে অনেক কম লেখে 1টা সৃজনশীল যেখানে অঙ্ক আছে, সেখানে কিন্তু 10 আমরা ইজিলি তুলতে পারি, পারি তো। ঠিক সেম একই হচ্ছে শরীয়তের উৎস অধ্যায়টা। তুমি যখন আকায়দ নৈতিক শিক্ষা পুরো 1 সেট প্রশ্ন সৃজনশীল লিখে যখন 1টা প্রশ্নে 10 তোলার চেষ্টা করবে, তখন কিন্তু এটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে। কিন্তু শরীয়তের উৎস যে অধ্যায়টা আছে, যদি 1টা সূরার বর্ণনা দিতে বলে বা লিখতে বলে, বাংলায় অর্থ লিখতে বলে, এই কোয়ালিটির যদি কোনো প্রশ্ন এসে থাকে এবং সেটা যদি তুমি অ্যান্সার করতে পারো, অর্থাৎ তোমাকে বানিয়ে বানিয়ে অতিরিক্ত লিখতে হবে না, না একদমই না, যতটুকু আছে ততটুকুই তুমি লিখবে, এবং যদি সঠিক লিখতে পারো, তাহলে শরীয়তের উৎস চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে, এখানে 10-এ 10 পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে, অর্থাৎ পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি পরীক্ষাতে পুরো নাম্বার পেতে চাও এবং তোমার যে শরীয়তের উৎস চ্যাপ্টার যে সূরাগুলো আছে, সেই সাথে তাদের তার অর্থগুলো এবং আমাদের যে হাদিসগুলো আছে, এই বিষয়ে যদি কারো ভালো ধারণা থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে শরীয়তের উৎস চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার প্রিপারেশনের একবারে প্রথম দিকে রাখবে।
কারণ এখান থেকে আমাদের পুরো নাম্বার তোলার সম্ভাবনা আছে। তাহলে আমাদের এক নাম্বার আকায়দের নৈতিক শিক্ষাটা চলে গেল, শরীয়তের উৎসটা চলে গেল, এই দুইটা চ্যাপ্টার চলে গেল, এবং তিন নাম্বার চ্যাপ্টার ইবাদত চ্যাপ্টারটা। ইবাদত চ্যাপ্টারটা অবশ্যই মাস্ট বি পড়বে। ইবাদত চ্যাপ্টারটা থেকে আমাদের দুই সেট সৃজনশীল প্রশ্ন হবে, এবং ইবাদত চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার থেকে তুলনামূলক একটু ছোট চ্যাপ্টার। যেহেতু ছোট চ্যাপ্টার আমাদের পড়া সহজ হবে, এবং এখান থেকে দুই সেট প্রশ্ন আসবে, এবং ইবাদত চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক যে পার্ট গুলো আছে এগুলো কিন্তু একটু মনে রাখা একটু সহজ, একটু কমপ্লিট করা একটু সহজ। আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটা একটা সংস্পর্শ আছে, এই জন্য ইবাদত অধ্যায়টা সবাই পড়ার চেষ্টা করবে। ইবাদত অধ্যায় তুলনামূলক অন্যান্য অধ্যায় থেকে ছোট, এবং এখান থেকে দুই সেট প্রশ্ন আসবে। চার নম্বরে আমাদের আখলাক অধ্যায়টা একটু টাফ, একটু বড় অধ্যায়, এবং এখান থেকে দুই সেট নয় তিন সেট প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে। এটাও একটু বড় অধ্যায়, এবং এখান থেকে আমাদের তিন সেট প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদের টোটাল যে এগারো সেট প্রশ্ন আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই সেট করে প্রশ্ন হবে। এখন চার নম্বর এবং পাঁচ নম্বর অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে তিন সেট করে প্রশ্ন হবে। এই জন্য কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি চার নম্বরে আখলাক অধ্যায় পড়বো, আদর্শ জীবন চরিত্র পড়বো, সেই সাথে ইবাদত পড়বো, অর্থাৎ লাস্টের আমি তিনটা চ্যাপ্টার শুধুমাত্র পড়ে যেতে চাই, সেক্ষেত্রে তোমার মাস্ট বি সাত সেট প্রশ্ন তোমার কমন থাকবে। ধরে রাখো সাত সেট প্রশ্ন কমন থাকবে। প্রত্যেকটা শিক্ষার্থী এটা ট্রাই করবে। এখন কেউ যদি মনে করো যে না, আমি এই তিনটা অধ্যায়ের ভিতর থেকে আমি যে কোনো একটা চ্যাপ্টার পড়বো, তাহলে তোমাকে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে বাদ বাকি চারটা পড়তে হবে। কেউ যদি মনে করো যে না, আমি চার নম্বর পাঁচ নম্বর চ্যাপ্টারের সাথে উপরে তিনটা চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাবো, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, তোমার সাত সেট প্রশ্ন কমন থাকবে। এখন কেউ যদি মনে করো যে না, আমি এই দুইটা চ্যাপ্টারে লাস্টের এই চার এবং পাঁচ নম্বর চ্যাপ্টারের একটা চ্যাপ্টার নিয়ে উপরে তিনটা চ্যাপ্টার পড়তে চাই, সেক্ষেত্রে হতে পারে তোমার ছয় সেট প্রশ্ন কমন আসবে। কারণ কি, লাস্টের দুইটা চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার থেকে তিন সেট প্রশ্ন আসবে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে তিন সেট প্রশ্ন আসবে। কিন্তু সম্ভাবনায় আছে আখলাক থেকেও আসবে, সম্ভাবনায় আছে আদর্শ জীবন চরিত্র থেকেও আসবে। তাহলে আমরা তিনটা চ্যাপ্টার পড়ে গেলে আমাদের ছয় সেট প্রশ্ন কমন আসবে, কিন্তু লাস্টের দুইটার সাথে যে কোনো একটা পড়ে গেলে সাত সেট প্রশ্ন কমন আসবে। এখন তুমি যদি লাস্টের যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতে চাও, তাহলে তোমাকে টোটাল চারটা চ্যাপ্টার পড়তে হবে। চারটা চ্যাপ্টার পড়লে হবে কি, চারটা চ্যাপ্টার পড়লে তো তোমার মাস্ট বি আট সেট প্রশ্ন কমন আসবে, বা নয় সেট প্রশ্ন কমন আসতে পারে। কারণ নিচের দুইটা চ্যাপ্টারে যে কোনো একটা চ্যাপ্টার যে তুমি পড়ে যাচ্ছ, ওইখান থেকে একটা চ্যাপ্টার থেকে তিন সেট প্রশ্ন আসবে, তাহলে তোমার নয় সেট প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। কিন্তু মাস্ট বি চারটা পড়লে আট সেট প্রশ্ন কমন আসবে, যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুই সেট করে প্রশ্ন হবে। এই বিষয়টা সবাই মাথায় রাখবে যে কেউ যদি শুধুমাত্র দুইটা চ্যাপ্টার লাস্টের দুইটা চ্যাপ্টারের সাথে উপরে যে কোনো একটা চ্যাপ্টার পড়ে যাও, তাহলে তোমার এক এনাফ হয়ে গেল। তিনটা চ্যাপ্টার পড়েই তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিতে পারবে। এটা এ হচ্ছে আমাদের টোটাল সত্তর মার্কের সাজেশনটা সৃজনশীলে। আমি চাচ্ছি না যে বেশি চ্যাপ্টার পড়তে গিয়ে তোমরা অতিরিক্ত সময় নষ্ট করো, অল্প চ্যাপ্টারের উপর বেশি সময় দিবে, তাহলে ওই টোটাল বিষয়বস্তু তোমার একটা ধারণা চলে আসবে, এবং তুমি পরীক্ষার জন্য একটা ক্লাস প্রিপারেশন নিতে পারবে। এখন কথা হচ্ছে, আমাদের তো সিকিউটা চলে গেল, টোটাল সত্তর মার্কের যে আমরা সাজেশনটা দিয়েছি, আমাদের সিকিউটা চলে গেল। এখন আসছে আমাদের এমসিকিউটা, তিরিশ মার্কের অ্যান্সার করতে হবে। এই এমসিকিউটা আমাদের পরীক্ষায় ইসলাম শিক্ষা বিশেষ করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কি, এমসিকিউ আমাদের টোটাল যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোতে এত পরিমাণ জটিল জটিল বিষয়বস্তু আছে, যেগুলো আসলে আমরা এমসিকিউতে ওইভাবে কমপ্লিট করতে পারি না। এবং আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষায় সবচেয়ে প্রবলেম হয় শিক্ষার্থীদের এই এমসিকিউর বেলায়, যখন আমাদের এমসিকিউ প্রশ্নটা সামনে আসে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কোনটা অ্যান্সার হবে কোনটা হবে না। কারণ কি, যে চারটা অপশন দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে প্রায়গুলোতেই দুইটাই মনে হয় কি উত্তরের মতো হচ্ছে, দুইটাই উত্তর, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আমরা, এবং দ্বিধাদ্বন্দ্বে আমরা অ্যান্সার করতে গিয়ে দেখি যে ভুল করে ফেলেছি। এই জন্য আমাদের ইসলাম শিক্ষায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট খারাপ হয়। এমসিকিউর জন্য বেস্ট প্রিপারেশন নিতে হলে, এখানে এমসিকিউর জন্য আমরা কিন্তু আলাদাভাবে কোনো চ্যাপ্টারকে স্কিপ করতে পারছি না। কারণ কি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন হবে। তারপরেও আমরা ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের অধ্যায় ভিত্তিক যে এই অধ্যায়ের কোন অংশগুলো পড়বে, তারপরে আমরা বিশেষ কিছু ক্লাস নেব, এখন তোমাদের প্রিপারেশন হবে, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে রিডিং পড়বে। রিডিং তোমাকে পড়তে হবে, কারণ সবগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। রিডিং করবে, সে সাথে আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলো বারবার করে রিভাইজ দিতে থাকবে, এবং আমাদের গাইড বা টেস্ট পেপারে যে উত্তর অতিরিক্তগুলো আছে ওইগুলো কমপ্লিট করবে। তাছাড়া এছাড়া আদার্স কোনো অপশন নেই তোমার কাছে। কিন্তু মনে রাখবে এই বিষয়টা যে আমাদের তিরিশটার যে এমসিকিউ আসবে, এই তিরিশটার এমসিকিউ আমাদের টোটাল বইয়ের ভিতর থেকে হবে। অর্থাৎ বইটা তোমাকে ভালোভাবে আয়ত্তে রাখতেই হবে। যে যত বেশি বইটা আয়ত্তে রাখতে পারবে, সেই এমসিকিউতে তত ভালো করবে। প্রত্যেকটা শিক্ষার্থী জাস্ট একটা কথাই মনে রাখবে যে আমাদের ইসলাম শিক্ষা পরীক্ষায় বড় প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় এমসিকিউটা। এমসিকিউতে ভালো করতে পারলে তোমার টোটাল পরীক্ষাটাই ভালো হবে, এমসিকিউতে খারাপ হলে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবে না। এই জন্য এমসিকিউর উপর তোমাকে একটু বেশি করে নজর দিতে হবে। তার জন্য আমাদের টোটাল যে বইটা আছে, যে আমাদের টোটাল বইটা, এটা সুন্দরভাবে রিডিং করবে। যেমন তুমি আকায়দ ও নৈতিক শিক্ষা যখন রিডিং করবে, তখন ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলো বারবার করে তিনবার চারবার করে রিভাইজ দেবে, এবং তোমার গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত যে এমসিকিউগুলো দেওয়া আছে ওইগুলোর মাধ্যমে নিজেকে প্র্যাকটিস, বা দুজন বা তিনজন ফ্রেন্ড মিলে, তোমরা যদি কোনো সময় গ্রুপ স্টাডি করে থাকো, একজন আরেকজনকে দিবে বইটা যে হ্যাঁ তুমি আমাকে ধরো যে আমি পারি কিনা, তবে সবচেয়ে বেটার হবে তুমি একা একা পড়ো,
করো তাহলে তোমার কি হবে মনোযোগটা পুরোপুরি কনসেন্ট্রেটটা পড়াশোনার পর থাকবে, এবং সেই সাথে যখন একা পড়বে তোমার গাইড বা ডিসপ্লেয়ারে যে অতিরিক্ত যে এমসিকিউ গুলো দেওয়া আছে অতিরিক্ত ওইগুলোর মাধ্যমে তুমি নিজেকে প্র্যাকটিস করবে। কিন্তু প্র্যাকটিস করার আগে কি করবে, তুমি যে তোমার মূল বইটা আছে মূল বইয়ের চ্যাপ্টারগুলো সুন্দরভাবে ভালোভাবে পড়বে, আন্ডারলাইন করবে, পরবর্তীতে আন্ডারলাইন করাগুলো 2-3 বার রিভাইজ দিবে। এভাবে এমসিকিউর জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায়। তাছাড়া তোমাকে যদি আমি 500 এমসিকিউ দিয়ে বলি এভাবে 30টা আসবে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ কি, 500 এমসিকিউ পড়লে সেখান থেকে হতে পারে 5-10টা কমন আসলো, তারপরে একবারে হুবহু সেম আসবে কিনা তাও সম্ভব না। কারণ কোথা থেকে প্রশ্ন দেবে বোর্ড আমরা জানি না, কিন্তু একটা বিষয় জানি সেটা মূল বই থেকে প্রশ্ন হবে। মূল বইটা যে যত আয়ত্তে রাখতে পারবে তার পরীক্ষা তত ভালো হবে, শুধুমাত্র সাবজেক্টের জন্য না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য মূল বইটাকে সবসময় আয়ত্তে রাখার চেষ্টা করবে। এই ছিল আমাদের টোটাল ইসলাম শিক্ষার সাজেশন। এবং SSC 24 সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।